বাসা কোথায় ডন গোপালগঞ্জে এখানে টেকনাফে থাকি জি হ্যাঁ অল টাইম হয় মানে আজকে শুক্রবার তো জয়ইশে এজন্য আজকে ব্লগিং এ বের হইছি মানে কাজ শেষ করার পরে ব্লগিং করব দ্যাটস হোয়াই থ্যাংক ইউ তো এই যে গেল একটা চেকপোস্ট কি জানি আজকে এতটা চেক না করে ছেড়ে দিল আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো কখনো দেখা যাচ্ছে গোপালগঞ্জ কখনো দেখা যাচ্ছে টেকনাফ তাই না তো মেইন ফ্যাক্ট ইজ দ্যাট জব পারপাসে থাকি টেকনাফে এবং হয়তো বা একদিনের জন্য দুই মাসের ভিতরে একবার আমি যাই গোপালগঞ্জে তো তখন আমি কিছু ভিডিও করে থাকি সেগুলো আমি রেখেই দিই এবং কক্সবাজার এসে দেন আমি ওগুলা এডিট করে তারপরে আমি আপলোড করি তো আজকে শুক্রবার তো আজকে আমার কাজ আছে অফিসের কাজ আছে দ্যাটস ওয়াই আমি বের হয়েছি অফিসের কাজটা শেষ করে আজকে আমি আপনাদের দেখাবো এমন একটি রোড যে রোডে আপনারা যারা কক্সবাজারে বাইক নিয়ে আসেন তারা যেতে পারবেন এবং গেলে অন্যরকম একটা ভিউ পাবেন যারা বাইকার আছে তাদের জন্য খুব ভালো একটা রোড হতে চলেছে তো রোডটার একটু কিছু অংশ বলে দেই রোডটা মেইনলি হবে যে যারা সাজেক যান রাঙামাটি যান বান্দরবন যান পাহাড়ের কোল ঘেঁষে আঁকা বাঁকা ভাবে যে রোডগুলো চলে গেছে ঠিক সেই রকমই কক্সবাজারে একটা রোড আছে তো আজকে আমি সেই রোডে আপনাদের নিয়ে যাব তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনি সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যান সো মাত্র একটা চেকপোস্ট পার হয়েছি আরও দুটো তিনটা রয়েছে অলমোস্ট সো চলেন যাওয়া যাক আগে চেকপোস্ট ঘোরা শেষ করি দেন বাকি কথা তো যারা আর্মি চেকপোস্টে আসেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন যে যতক্ষণ ধরে ভিতর থেকে একটা গাড়ি না যাবে ততক্ষণ ধরে আপনি ঢুকবেন না ঢুকলেই সমস্যা এটা একটা শাখা সমুদ্র অর্থাৎ ওই যে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের পাশ দিয়ে একটা নদীর মতো একটা ছোট একটা খালের মতো হয়ে গিয়েছে যখন জোয়ার আসে তখন এখানে সব ছোট ছোট সাম্পানগুলো এখানে থাকে আর যখন ভাটা আসে তখন তো যেতে পারে না আবার জোয়ার আসলে আবার এখান থেকে ব্যাক করে দেখতে খুবই সুন্দর লাগে আমাকে আমার কাছে এই জিনিসটা যেহেতু সোলো রাইড করতেছি সেহেতু কেউ নেই আমাকে ছবি তুলে দেওয়ার মতো তাই নিজে নিজেরই সব কিছু করা লাগে এছাড়া কোনো উপায় নেই ওখানে একটা ছোট সাম্পান ছিল দাঁড়াইলে হয়তো ভিডিও করতে পারতাম বাট সমস্যা নেই চলবে সো বেসিক্যালি দিস ইজ দ্য থার্ড চেকপোস্ট তো এরপরে আরেকটা চেকপোস্ট আছে সচরাচর ওখানে চেক করে না বাট মানে আই মিন বাইকার্সদের চেক করে না বাট লেটস সি চেক করে কি করে না যদি ভাগ্য ভালো থাকে তাহলে চেক করবে না আর যদি খারাপ থাকে তাহলে অবশ্যই চেক করবে যেহেতু গলা আইডেন্টিটি কার্ড আছে দ্যাটস ওয়াই আমাকে জাস্ট দেখেই বলে যে যান চলে যান আদারওয়াইজ যদি আইডেন্টিটি কার্ড না থাকতো তাহলে আমার পরিচয় জানতে চেত এবং অন্যান্য জিনিস সো মেইন ফ্যাক্ট ইজ দ্যাট আপনারা যারা যারা এখানে ঘুরতে আসবেন অথবা কাজে আসবেন যে কাজেই আসেন কেন সবসময়ের জন্য নিজের আইডেন্টিটি কার্ডটা নিজের কাছেই রাখার চেষ্টা করবেন আদারওয়াইজ বিভিন্ন হ্যাসেলের মুখোমুখি হতে পারেন আপনারা ভাই একটু ডানি ভাবে দেখে চলবেন না লাগাই দিলে তো সরি উঠে দিত আর যারা কাইকিং করতে চান তারা এখানে আসতে পারেন এটা হলো ডিজিগলের ব্রিজ এর নিচেই কাইকিং করে এই যে কাইকিং এর সব বোর্ড টোর দেখা যাচ্ছে অথবা দেখতে পারতেছেন কিনা জানি না বাট লেখাই আছে
বাট আমি যে রোডটা দিয়ে যাব সেটা হলো রিজুখাল ব্রিজ ক্রস করে হাতে ডান পাশে। সো এই যে হলো রিজুখালের চেকপোস্ট। এখানে একটা রোড ছিল, কই সে রোডটা? এই যে এটাই হলো সেই রোডটা। সো এই যেই হলো সেই রোডটা, অর্থাৎ রিজুখাল ব্রিজ পার হয়ে হাতের ডান পাশে, আর অথবা আপনি কক্সবাজার থেকে যখন আসবেন রিজুখাল ব্রিজের আগেই হাতের বাম পাশে। ওয়াও, জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা, কিন্তু ভালোই নিচু আছে, প্লাস ভালোই উঁচু আছে। এই যে যা দেখতেছেন কিন্তু সবই পাহাড়। এখান থেকে একটা ছবি তোলা যাবে, একটা ছবি তুলে পোস্ট করি, দেখা যাক। এই যেই হলো সেই রোডটা। চলুন যা যাক এই রোড দিয়ে। ওয়াও, পাহাড় কেটে দুই সাইড দিয়ে পাহাড়, পাহাড় কেটে তারপরে রোডটা তৈরি করা হয়েছে। ওয়াও, ভিতরে তো আরো সৌন্দর্য। ও সুন্দর, এখানে এখন দোকানপাটও করে দিয়েছে, আগে দোকানপাট ছিল না, যেহেতু এটা এখন অনেক মানুষ জানে এই রোডের ব্যাপারে এই কারণেই। বাহ সুন্দর, জুস ঘর, এরা সব স্থানীয় জনগোষ্ঠী। এই রোডটা আগে এতটা ভালো ছিল না, নতুন করে রোডটা তৈরি করা হয়েছে। সো এই ছিল ভিডিওটি, অর্থাৎ এতক্ষণ ধরে যে রোডটা দেখতেছিলেন সেটাকে নাকি দ্বিতীয় বান্দরবনও বলা হয়। তো বিকেলবেলা সেখানে হিউজ পরিমাণ টুরিস্ট থাকে, সুতরাং বিকেলবেলা আসাটা আপনাদের জন্য সেফ, কিন্তু সন্ধ্যার পর অথবা সকালবেলা আই থিঙ্ক না আসাটাই বেটার, কারণ কিছু স্থানীয় ছেলেপেলে আছে, হয়তো বা কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে। সো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যান। সো আজকের মতো আসি তাহলে, বাই বাই, টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।